এই বেটা এটা তোর বাপের বাইক গাড়িতে পাউডে বইছস গাড়ি থেকে পানামা সরি ভাই আমি আসলে মোবাইলে কথা বলতেছিলাম তো তাই খেয়াল করি নাই মানে এই বাইকের দাম কত তোর ধারণা আছে স্বপ্নেও তো এই বাইক দেখো নাই আরে ভাই সরি বললাম না তারপর কেন আপনি এভাবে কথা বলতেছেন এভাবে কথা বলতিছি মানে আমার চেনো আমি কে আমরা একটা ডাক দিলে 100 পোলাবান হাজির হবে দোস্ত দেখ হুন্ডা এক্স মোশন কালারটা দেখছস কি জোস লাগতেছে না বাইকটার সাথে কিছু পিক তুলে দে ইনস্টাগ্রামে দেওয়া যাবে একটু হাসি দে কেমন হইতেছে পিক সেই সেই কই পিকগুলো দেখা তো ওয়াও এই পিকটা সবচেয়ে সুন্দর হইছে আচ্ছা চল বাইকের মালিক আসলে দেখলে রাগ করতে পারে ভাই কতক্ষণ লাগবে দুইটা ঘন্টা ধরে তোর জন্য ওয়েট করতেছি আমি কিন্তু আর বসে থাকতে পারবো না আমি কিন্তু এরপর চলে যাব মাত্র 10 মিনিট ওয়েট করব এই বেটা এটা তোর বাপের বাইক গাড়িতে পাউডে বইছস গাড়ি থেকে পানামা সরি ভাই আমি আসলে মোবাইলে কথা বলতেছিলাম তো তাই খেয়াল করি নাই মানে এই বাইকের দাম কত তোর ধারণা আছে স্বপ্নেও তো এই বাইক দেখো নাই আরে ভাই সরি বললাম না তারপর কেন আপনি এভাবে কথা বলতেছেন এভাবে কথা বলতিছি মানে আমার চেনো আমি কে আমরা একটা ডাক দিলে 100 পোলাবান হাজির হবে ভাই আপনারা ভদ্রভাবে কথা বলেন কি বেয়াদব আমার বাইকের উপরে বসে বাইক নোংরা করে আবার আমার উপরেই রাগ গলায় কথা যা এখান থেকে যা কি কথা কানে যায় না আবে এন্ডে যা আরে বাদ দে তো আয় আচ্ছা আমার ব্যাগটা কই ভুলে আবার পিক তোলার সময় ওই বাইকে রেখে আসিস নাকি শিট 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 ওখানে মনে রেখে আসছি পিক তোলার সময় চল আরে বাইকটা তো এখানেই ছিল মনে হয় বাইকটা মালিক এখান থেকে নিয়ে গেছে আরে ব্যাগের মধ্যে আমার বাইকের কাগজ টাকা সব ওখানে এখন কি করি আরে ব্যাগটা তুই সাবধানে রাখবি না আচ্ছা বয়ান বাদ দে বাইকটা মনে আশেপাশে আছে চল খুঁজে দেখি ভাই এই ব্যাগটা কি আপনার হ্যাঁ ভাই এটা তো আমারই বাইক সরি ভাই আমি বুঝতে পারিনি ওই সময় আপনাকে অপমান করেছি এত দামি বাইক আছে আপনার বুঝতে পারিনি সরি ভাই আপনাদের একটা কমন সমস্যা কোন মানুষকে দেখলে খুব তাড়াতাড়ি জাজ করে ফেলেন সরি ভাই নেক্সট টাইম আর এমন হবে না আচ্ছা ভাই বাইকের উপর কোনো একটা ব্যাগ দেখেছেন ব্যাগ এই যে এটা নাকি আপনাদের ব্যাগ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই আপনাকে তো অনেক অপমান করেছি আপনি চাইলে তো ব্যাগটা নাও দিতে পারতেন ভাই আমি চাইলে ব্যাগটা নাও দিতে পারতাম কিন্তু তাহলে আর মানুষ আর অমানুষের ভিতর কোনো পার্থক্য থাকতো না